অনলাইনে পাওয়া ভ্যাকসিনের তারিখ অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে গিয়ে হেনস্থা ও বঞ্চনার শিকার এক বৃদ্ধ। ভ্যাকসিন না পেয়ে বাড়ি ফিরলে ফোনে আসে ভ্যাকসিন সম্পন্ন হওয়ার মেসেজ বলে দাবি ওই বৃদ্ধের। নদিয়া জেলার কোতোয়ালি থানার কালিরহাট পাড়ার বাসিন্দা মনীন্দ্র গোস্বামী কোভিশিল্ডের জন্য নাম নথিভুক্ত করেছিলেন বাবলা উপস্বাস্থ্য কেন্দ্রে। অনলাইনে পাওয়া নির্দিষ্ট তারিখে ভ্যাকসিন নিতে গেলে সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তাকে হেনস্থা করে বলে অভিযোগ। তারপর তিনি বাড়ি ফিরলে ফোনে আসে ভ্যাকসিন সম্পন্ন হওয়ার মেসেজ। গোটা বিষয়টি উপস্বাস্থ্য কেন্দ্রের কাছে জানাতে গেলে সেখানেও তাদের প্রত্যাখ্যাত করা হয় বলে অভিযোগ মনীন্দ্র গোস্বামী ও তার পরিবারের। তো ফার্স্ট ভ্যাকসিন ইয়েতে নেওয়া ছিল 11/4, দ্বিতীয় ভ্যাকসিনের জন্য এখানে এই বাবলা গোবিন্দপুরে ছেলে বুক করে কালকে 7:11, সে বুক অনুযায়ী আমি গেছি, ছেলে পাঠালো সঙ্গে গেছি। ছেলে ওখানে লোক বলছে যে টোকন দিয়ে ইয়ে দিয়ে হবে না, বুকে হবে না। আমি 11:30 সময় খোলার সঙ্গে আমি 10:45 সময় ওখানে যাই, সে গেটে দেখি যে ইয়ে সব ইয়ে আছে, স্বাস্থ্য আরে নামও তো ভুলে গেলাম, আশাকর্মীরা আছে, আশাকর্মীরা দেখালাম, ওটা বলছে এইসব মানে ইয়ে দিয়ে হবে না, বুক করে। তো আমি বলছি আমার এখানে বুক করা আছে, তা আমি এখানেই তো আসবো, বলে অন্য জায়গায় দেখেন, আপনি হসপিটালে যান, আমার তো এখানে বুক করা আছে। তারপরে বলে যাই করুন, এখানে আর হবে না, এখানে টোকন ছাড়া কোনো অ্যালাউ নেই, টোকন লাগবে। তারপরে সিভিক ভলেন্টিয়ার ছিল পাশে, সিভিক ভলেন্টিয়ার হাত থেকে কাগজটা নিল, নিয়ে কোথায় এখানে বুক করা আছে ছুঁড়ে ফেলে দিল, আমি চলে যান এখান থেকে, আমি কাগজ ছুঁড়ে ফেলছেন কেন আপনি, তা আমাকে ধাক্কা দেয়। আমি দেখলাম যে অবস্থা ভালো না, আমি তারপরে দেখি যে তারপরে চলে আসলাম বাড়িতে, এখানে তো ভ্যাকসিন দেবে না, তারপরে আমি তো লেখাপড়া জানি না। তারপর ওই ছেলে কৃষ্ণগড় থেকে গেঞ্জি ইস্ত্রি করে কৃষ্ণগড়তে রাত্রি 9:00 সময় বাড়ি আসে, আমি সব বললাম, বলার পরে আমার বলে মোবাইলটা দেখি, মোবাইলটা দেখে দেখে ভ্যাকসিন হয়ে গেছে, আমার সার্টিফিকেট ফার্টিফিকেট সব চলে এসছে, এই মোবাইলে পাঠিয়ে দিয়েছে, ভ্যাকসিন হয়ে গেছে। এই তো আপনি তো সমস্ত সরকারি রুলস অনুযায়ী আপনি গিয়েছিলেন, হ্যাঁ আপনি বুক করেই আপনি ভ্যাকসিন নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলেও কেন আপনার সাথে, আপনি তো একজন বয়স্ক। হ্যাঁ আমি বুঝতে পারছি না কেন এরকম করলো। আপনি কি এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ কৃষ্ণগড়ে অভিযোগ করেছি, কৃষ্ণগড়ে নামটা তো ভুলে গেছি, এই পলে এদিকে সিএমএসি ওখানে করেছি। আপনার নাম কি আশ্বাস দিয়েছে? ওখানে বলছে যে তোমার ভ্যাকসিন এটা এরকম হয়েই থাকছে, আমি তো আশা দিতে পারছি না, এই দেখছি, আমরা দেখছি, ব্যবহার ভালো করেছে আমাদের সঙ্গে, তো আমি দেখছি কী করা যায়, এটাই বললো। এইভাবে তো এইভাবে আপনি বয়স্ক মানুষ, আপনাকে এইভাবে একটা মিসবিহেভ করে আপনি ভ্যাকসিন নিতে গেলে সেই জায়গায় মিসবিহেভ করলো, কী বলছেন এটাকে, এটা নিয়ে যা, হ্যাঁ কীরকম লাগছে আপনার? আমার তো খুব মানে কষ্ট হচ্ছিল, আমার ভ্যাকসিন নিলাম না, আমার ভ্যাকসিন হয়ে গেছে, আমি আদৌ ভ্যাকসিন পাবো কি না, তো আমার চিন্তা হচ্ছে, সারা রাত্রে তো ঘুম হয়নি আমার চিন্তায়। স্বাস্থ্য দপ্তর জানানোর পরে স্বাস্থ্য দপ্তর কি যোগাযোগ করেছিল আপনার সাথে? স্বাস্থ্য দপ্তর জানিয়েছি তো আজকে, আর যোগাযোগ করেনি। আচ্ছা আপনার নাম? মনীন্দ্র গোস্বামী। বাড়ি? বাড়ি কালীহাট পোড়াপাড়া, ইটলা পোড়াপাড়া। কবে বুক করেছিলেন? কালকে 7:11। আচ্ছা কখন গিয়েছিলেন ইয়েতে? সঙ্গে সঙ্গেই 7:11 করেছি, সঙ্গে সঙ্গে 8:30 সময় বাড়িতে থেকে বেরিয়ে গেছি, ওখানে 8:00 আগেই পৌঁছে গেছি, সঙ্গে বাস পেয়ে 8:00 আগেই পৌঁছে গেছি লাইনে। আমরা তো বয়স্ক মানুষ আর সুগারের রুগী, হার্টের প্রবলেমও আছে, আমাদের মতো লোকে যদি এরকম হয় আর তাহলে বয়স্ক লোক, আমরা বয়স্ক লোক লোক কোথায় যাব, এরকম যদি 2 নম্বরই হয় তাহলে আমরা কী করব? আপনার নাম? মনীন্দ্র গোস্বামী। বয়স? বয়স 51। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।